হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দিপা ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর পুরীর ব্লগ তো চলেই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে, একটু যাব। প্রায় তখন ছটা সাড়ে ছটা বেজে গেছে। তো আমরা সমুদ্রের ধারে একটু এসেছি, তো এসে দেখছি ভালোই লোকজন আছে, কিছু মানে কেনাকাটাও করেছি টুকিটাকি। তো সকাল সকাল চলে এসেছি একটু ঘুরতে, যে একটু মানে সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সমুদ্রের ধারে খুব মাছ উঠেছিল, তো ওই মাছগুলোও দেখছিলাম আর কি। তো টবলু, আমি, মা সবাই এসেছি। তো তো এখানে মা একটু হাঁড়ি কড়াই দেখছিল, তাই আমি একটু সেলফি তুলছিলাম। তো খুব ভালো লাগছিল সকাল সকাল ওয়েদারে এসে, এত সুন্দর লাগছে যে এসে মানে আর মনে হচ্ছে না, যাই রোদ উঠে গেছিল, তা রোদের জন্য আর মানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, গরম লাগছিল। সেজন্য আমরা একটু দেখছিলাম, তা মা একটু দেখছিল যে কী নেওয়া যায়। আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর গামছা বিক্রি হচ্ছিলো, প্রিন্টেড গামছা খুব সুন্দর সুতি। তো এগুলো একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা বাবা দেখছিল যে একটু নেবে বলে। ছাড়ে না সহজে জালে। তো তোমরা তো দেখতেই পেলে ওখানে মাছ বিক্রি হচ্ছে, বেশিরভাগ ভোলা মাছ, ফ্যাসা মাছ এই ছিল, আর সেরকম মানে অন্য কোনো জাতের মাছ ছিল না। তো দেখতেই পেলে মানে পরপর লাইন দিয়ে সব বসেছে, না নৌকা নিয়ে, নৌকা নিয়ে সব মানে আসছে সকালবেলা এসে সব লাইন দিয়ে বসেছে, এরকম মাছ, প্রচুর মাছ। সকালবেলা বেরিয়েছি মর্নিং ওয়াকে, মোটামুটি এখন বাজে, সকালবেলা বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, মোটামুটি আমরা এখন বাজে হচ্ছে সাতটার কাছাকাছি। হ্যাঁ, চারদিকে অনেক মাছ টাছ কেনা হচ্ছে, ইয়ে হচ্ছে, মজা হচ্ছে। তবে গতকাল রাতের এক্সপিরিয়েন্স বিশাল, কারণ গতকাল ভগবান শ্রী জগন্নাথকে এত সুন্দরভাবে দর্শন করেছি, তার অভিজ্ঞতা স্মৃতি নিয়েই রাতে ঘুমিয়েছিলাম, মানে বিশাল ব্যাপার। এখন এসেছি একটু চাটা খাবো, আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে যে ভিউস আছে মোটামুটি খুব সুন্দর। দেখুন আজকে আবার সাইট সিন যাবো ছোটো কাকু। তো এখন আমরা হোটেলে চলে যাচ্ছি, রোদ উঠে গেছে আর গরমও লাগছে, সেজন্য এখন হোটেলে চলে যাচ্ছি, একটু পরে আবার খেয়ে দিয়ে স্নান করতে আসব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তুমি কি করছো, খেলা করছো?
ঠিক আছে তো আমরা চলে এসেছি পুরী সমুদ্রে, আনন্দ করছি, খুব মজা হচ্ছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের শালাবাবু অনিক বাবু, বেশ ভালোই মজা হচ্ছে। আর ওই পাশে আমার মেয়ে বসে আছে, মাথা ছাতা ধরে আছে শ্বশুর মশাই, ওই যে শ্বশুর মশাই ছাতা ধরে আছে। আমরা স্নান করি, আপনারা দেখুন দেখো বন্ধ করবো, বন্ধ করবো। ভিডিও করছি তো আমরা স্নান টান করে চলে এসেছি হোটেলে, সবাই খুব ক্লান্ত আর সবার খুব খিদেও পেয়ে গেছে। আর এই দেখো ভোগ চলে এসছে, তো আমরা হচ্ছে ভোগের প্রসাদ, আমরা কালকেরে যে মন্দিরে গেছিলাম আমরা ওই পান্ডাকে বলেছিলাম যে আমরা ভোগের প্রসাদ খাবো, সেই জন্য উনি ব্যবস্থা করে দিয়েছে। তো দেখো ভাঁড়গুলো দেখো, মানে একটু একটু ভাঁড়, কিন্তু এই ভাঁড়ে মানে মোটামুটি আমরা ছজন গেছিলাম, ছজন খেয়েও মানে প্রায় আরও তিনজনের মতন প্রসাদ রয়ে গেছে। মানে দেখে লাগছে ছোট, কিন্তু মানে এতটা পরিমাণে রয়েছে মানে না দেখলে বিশ্বাস করা যায় না। মানে প্রথমে তো ভাবছিলাম যে এইটুকুনি ভাঁড়ে ছজনের হবে কি না, কিন্তু দেখলাম যে না সত্যি এর মাহাত্ম্য রয়েছে। তো তোমরা দেখো এটা হচ্ছে ভগবানের তরকারি। হ্যাঁ, এটা পাঁচ মাসের তরকারি আছে, নারকেল টারকেল দিয়ে করা। তারপরে এটা শুক্তো টাইপের করা আছে। এটা হচ্ছে ডাল, এটা খিচুড়ি, ওটা হচ্ছে মিষ্টি মিষ্টি অন্ন, এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে ঘি ভাত, এটা এটা কি বলা হয় ঘি ভাত মিষ্টি ভাত, আর এটা হচ্ছে ভগবানের স্পেশাল ওই যেটা পায়েস বলা হয়, এটা মূলত পায়েস নয়, এটা হচ্ছে পুরো সম্পূর্ণ ক্ষীর, আর এটা হচ্ছে ভগবানের মালপোয়া, আর শুকনো প্রসাদ আনা আছে। হ্যাঁ, শুকনো প্রসাদ দিয়ে গেছে, দেখো সবাই তৃপ্তি সহকারে।
এইবার একটা ম্যাজিক বা মজার কথা বলি, এই ভাড়গুলোর দিকে একবার তাকান। আমরা টোটাল 6 জন অ্যাডাল্ট। এবার আপনি ভাবতে পারেন যে এই ছোট ছোট ভাড়ে 6 জন, মূল নিয়ম হচ্ছে 6 জন কেন, আপনি 60 জন মানুষের, 60 জন কেন মানে ভুল বললাম, যত খুশি আপনি তত পেট ভরাতে পারবেন। হ্যাঁ, এর এমন ম্যাজিক, ধরুন 6 জন আমরা যখন নিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা 6 জন অ্যাডাল্ট, সেইভাবে ওনারা দিয়েছেন। কিন্তু এর নিয়ম হচ্ছে খোলার আগে ভগবান জগন্নাথের দিব্য নাম স্মরণ করে আপনি যদি খোলেন, এই দিয়ে লাখের পর লাখ মানুষকে আপনি প্রসাদ বিতরণ করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে বিশ্বাস হিন্দু মতে, যারা সম্পূর্ণ বিশ্বাস ভক্তি আস্থা নিয়ে হ্যাঁ ভগবান শ্রী জগন্নাথের দিব্য প্রসাদ গ্রহণ করেন, হ্যাঁ তারা বোঝেন যে প্রসাদের মহিমা বা বাহাত্যটা কি। হ্যাঁ, এবং যারা মনে করে যে এই ছোটো ছোটো ভাড়ে হ্যাঁ আদৌ সবার হবে কি না, হ্যাঁ তাদের সেই ক্ষেত্রে প্রসাদ সত্যি কম পড়ে, কিন্তু যারা ভক্তি এবং বিশ্বাস সহকারে, ঠিক আছে, সেক্ষেত্রে বিশ্বাস বা ভক্তি সহকারে যারা এখানে তাদের ক্ষেত্রে অনেকটাই উদ্বৃত্ত হয়। হ্যাঁ, তা আজকে আমরা ভাগ্যবান যে ভগবান শ্রী জগন্নাথের এই দিব্য প্রসাদ আমরা গ্রহণ করতে পারছি। তবে হ্যাঁ, একটা ম্যাজিক যে টাকার দিকে যদি আপনি টাকার, তাহলে আপনি লুজার হবেন। হ্যাঁ, যে এত টাকা যাচ্ছে, টাকাটা ফ্যাক্টর নয়, টাকা তো আপনি আয় করতে পারেন, কিন্তু এই যে প্রসাদের স্বাদ, এটা আপনি যখন মুখে দেবেন হ্যাঁ ভগবানের নাম করে, আপনি বুঝতে পারবেন এই একটা অনবদ্য স্বাদ। এই স্বাদ আপনার রান্নায় বা কোনো কোথাও গিয়ে পাবেন না, টাকা কাটো কোটি টাকা দিলেও পাবেন না। হ্যাঁ, একমাত্র ভগবান শ্রী জগন্নাথ দেব আছেন এবং তার কৃপা আছে বলেই এই প্রসাদ আমরা ঘুরতে আসতে পারি। তাই অন্তিমে আপনারা যখন এই ঘুরতে আসবেন, অবশ্যই এই ভগবান জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি সবাই। এই কাছাকাছি কিছু সাইটসিন আছে, সেগুলো দেখার জন্য বেরোচ্ছি। তো চলো তোমাদের একটু দেখাবো কী কী দেখলাম, পুরোটাই দেখাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা তো সাইটসিনে যাওয়ার জন্য তৈরি হয়েছি। তো দুঃখের বিষয়, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, যার জন্য মানে এই সময় হচ্ছে মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়, সেই জন্য আর কি করবো, সমুদ্রের পাড়ে চলে এসেছি একটু কেনাকাটা করতে, মানে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে, যার জন্য মানে আর অন্ধকারও হয়ে গেছে বলে আর কিছুতে মানে সেরকম দেখতে পাবো না বলে আর যাইনি, সেই জন্য আমরা একটু মানে চলে এসেছি একটু কেনাকাটা করবো বলে আর সমুদ্রের পাড়ে একটু বসবো। হ্যাঁ, সবাই বসে আছে। জলে কি ভাবছে, জলে ছেড়ে দিয়ে অন্ধকার, এটা ছিঁড়ে মারবে ঘেউটা দেখা যায়, হ্যাঁ লোটা বা ছিঁড়ে মারবে। বললাম তো, ওকে আমরা একটু, তো এবার আমরা একটু কেনাকাটা করে একটু সমুদ্রের পাড়ে বসেছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।